নেচার পিওর মাইনাস সেভেন্টিন কোলেস্ট্রল ফ্রি রাইস ব্র্যান অয়েল। এতে রয়েছে এমন উপাদান যা আপনার হার্টকে রাখে সুস্থ। আপনার হৃদয় সত্যিকারের বন্ধু। পঞ্চায়েতের বিরুদ্ধে 100 দিনের প্রকল্পে দুর্নীতির অভিযোগে সরব গ্রামবাসীরা। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের ঘিরনিগ্রাও গ্রাম পঞ্চায়েতের অধীন কাঁঠালডাঙ্গি এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই এলাকায় প্রাথমিক বিদ্যালয়ের মাঠে মাটি ভরাটের কাজ চলছে 100 দিনের প্রকল্পে, যার জন্য প্রায় 4.5 লক্ষ টাকা বরাদ্দ হয়েছে বলে স্থানীয় সূত্রের খবর। কিন্তু আদতে দায়সারাভাবে সেই কাজ করা হচ্ছে বলে অভিযোগ। প্রকৃত জব কার্ডধারীদের বঞ্চিত করা হচ্ছে কাজ থেকে, তার পরিবর্তে পঞ্চায়েতের বিরুদ্ধে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ এনেছেন গ্রামবাসীরা। ঘটনার প্রতিবাদে বিক্ষোভও দেখিয়েছেন তারা। কাঁঠালডাঙ্গি প্রাইমারি স্কুলে আজকে এনার্জির নামে এই স্কুল মাঠ ভরার জন্য আমরা সমস্ত গ্রামবাসী এক জায়গায় বিক্ষোভ। আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে এখানে স্কুল মাঠে একটা বিদ্যালয়ের সামনে 4.5 লক্ষ টাকা স্যাংশন করে এনার্জির টাকা, সেই টাকা সাধারণ মানুষের জব কার্ডে না গিয়ে নেতা এবং প্রধান উপপ্রধান সবাই মিলে এটাকে আত্মসাৎ করছে। তার প্রতিবাদে আজকে আমরা সবাই গ্রামবাসী এখানে একটা বিক্ষোভ। যদিও পঞ্চায়েতের তরফে জানানো হয়েছে বর্তমানে সরকারি নির্দেশে কাঁঠালডাঙ্গি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ ভরাটের কাজ বন্ধ রয়েছে, তবে যতটুকু কাজ হয়েছে সেই অনুযায়ী অর্থ প্রদান করা হয়েছে, সেই সঙ্গে গ্রামের প্রকৃত জব কার্ডধারীদের কাজ দেওয়া হয়েছে বলে দাবি পঞ্চায়েতের প্রতিনিধির। এটা হচ্ছে 4,44,465 টাকা এনআরজিএসের কাজ। এখানে আমি 90টা লোক এখানে হাজি আছে, মুচি আছে, গ্রামের সমস্ত পরিবারের যেসব লোক তার মানে গরিব সেই লোকদের আমি 5টা করে হাজিরা দিয়েছি। 90টা হাজিরা 1,38,444,465 মধ্যে 1,38,000 পেমেন্ট আছে, পেমেন্ট হয়েছে। এখনো কাজ বাকি আছে, অনগোয়িং চলছে কাজটা। আপাতত এনার্জিএসের কাজটা বন্ধ আছে, বন্ধ বলতে গেলে সরকারের তরফ থেকে আপাতত বন্ধ, যখন খুলবে তখন ওটা কাজ আমরা করব, তারপরে আমরা পেমেন্ট দেব। পুরো বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে চোপড়া ব্লক প্রশাসন। ব্যুরো রিপোর্ট, কুলিক নিউজ, চোপড়া।